Hi everyone, hope you all are fine. Today I'm going to share a recipe, katla macher kopta kari. Katla macher kopta kari bananor jonno ami bhaja mach jeta ami shorsher tele bhejechi, chopped onion, ginger, garlic paste ebong tomato puree, onion paste ebong lonka niyechi. প্রথমে কাতলা মাছটার কাটাটাকে ছাড়িয়ে নিয়েছি। এটা বড় কাতলা, কাটা ছাড়ানোও সুবিধা। ভালো করে ছাড়াতে হবে যাতে কোপ্তার সময় কোনো ছোট ছোট কাটা গলায় না ফোটে। এরম ভাবে আলাদা করে নিয়েছি। তারপরে এই মাছটা হাত দিয়ে ভালো করে স্ম্যাশড করে নেব। এটা নেওয়ার পর এই স্ম্যাশড মাছটার মধ্যে আমি 1 স্পুন অফ আদা জিঞ্জার পেস্ট দেব, 1 স্পুন গার্লিক পেস্ট, একটুখানি কাশ্মীরি মির্চ, একটু হলুদ, নুন পরিমাণ মতন, একটু রোস্টেড জিরে পাউডার, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি, এরপর 2 চামচ মতন কর্নফ্লাওয়ার এবং 1/2 লেবু চিপে ভালো করে মিক্সচারটা হাত দিয়ে মেখে নেব। তারপর গোল গোল আকারে শেপ দিয়ে আমি আলাদা করে ট্রেতে রাখব, যেটা ভেজে আমি কারিতে মেশাবো। তো আমার ভাজার জন্য এই কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। আমি সাদা তেল নিয়ে নেব এই কোপ্তাগুলো ভাজার জন্য। তেলটা গরম হলে কোপ্তাগুলো ছেড়ে দেব এবং ভালো করে লাল করে ভেজে নেব। নিয়ে কোপ্তাগুলোকে আমি আলাদা একটা বাটিতে সরিয়ে রাখব। তো আমার ফ্রাইড ফিশ বলস আর রেডি। এবার যে তেলটা বেঁচেছিল সেখানেই আমি 2 তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়ব। একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে পেঁয়াজটা, সেই সময় যে আদাটা ছিল, আপনারা যতটা কারি করবেন সেই মতন মশলা দেবেন, আদা, টমেটো পেস্ট, একটু হলুদ, নুন পরিমাণ মতন এবং একটু কাশ্মীরি মির্চ এবং পেঁয়াজ বাটা দিয়ে একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে রাখতে হবে। আফটার 5 মিনিটস দেখবেন তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে। সেই সময় আমি অল্প একটু চিনি মিশিয়ে দিলাম, সেটাকে ভালো করে নেড়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এসে 2 চামচ দই অ্যাড করব এবং একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
আমার আস্ত কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে আরেকটু ঢেকে রাখব। আরেকটু কষে যাওয়ার পর আমি এই কষাটার মধ্যে এই ফিশ বলসগুলোকে অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে অল্প একটু সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবং আমার কাতলা মাছের কোপ্তা কারি রেডি। গরম গরম সার্ভ করুন, এনজয় করুন।